হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং রিয়াকশন দেখব, যেটা হলো কেমিক্যাল ট্রাফিক লাইট রিয়াকশন বা ম্যাঙ্গানিজ ট্রাফিক লাইট রিয়াকশন। এটা দেখার জন্য যেসব কেমিক্যালগুলো আমাদের লাগবে সেগুলো হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সুগার যেটাকে পেস্ট করে নিতে হবে, আর লাগবে সোডিয়াম হাইড্রক্সাইড। প্রথমে আমরা কি করব, একটা বিকারেতে জল নেব। আমি জল নিচ্ছি এখানে, 250 ml কাছাকাছি আমরা জল নেব। এর মধ্যে ঠিক আছে, এবার এর মধ্যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা দেবো, সামান্য পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলেই হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন তৈরি করে নিয়েছি, একটা উইক সলিউশন তৈরি করেছি। দেখুন কালারটা লালচে কালার এসছে, লাল একটা কালার এসছে। ঠিক আছে, এটাকে তাহলে সাইডে রাখলাম আমরা। এবার আমরা কী করব, একটি বিকারেতে ওই যে সুগারটা আমরা পেস্ট করে নিয়েছিলাম সুগারটা দই দিয়ে দেবো। আমি সুগারটা গোটাটা দিয়ে দিলাম বিকারটার মধ্যে, দিয়ে আমরা জল যোগ করব। এবার এর মধ্যে আমরা কিছুটা সোডিয়াম হাইড্রক্সাইড দেবো। এবার আমরা এই দ্রবণটাকে সম্পূর্ণ ভালো করে গুলে নিচ্ছি। তো এখানে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড এবং সুগারের সলিউশন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন তৈরি হয়ে গেছে। তো উইথড্র সলিউশনকে আমরা নেবো, নিয়ে একটা বড় কনিকাল ফ্লাস্ক নিচ্ছি 500 ml। সেই কনিকাল ফ্লাস্কের মধ্যে প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনটা আমরা ঢালবো। ঢালা হয়ে গেছে। এবার কি করব, এই সলিউশনের মধ্যে আমরা আমাদের যে সলিউশন বি আছে, অর্থাৎ সেকেন্ড সলিউশনটা আছে, যেটা হলো সোডিয়াম হাইড্রক্সাইড এবং সুগারের সলিউশন, সেটাকে ঢালবো। দেখুন আস্তে কালার চেঞ্জ হবে, দেখুন এটা গ্রিন কালার হয়ে গেল। রেড কালার ছিল সলিউশনটা, সলিউশনটা গ্রিন কালার হলো, গ্রিন থেকে আস্তে আস্তে এটি ইয়েলো কালার ট্রান্সফার হবে। তো আপনারা দেখলেন প্রথমে এটার কালার ছিল রেড, তারপর হলো গ্রিন, আর এখন হয়ে গেছে ইয়েলো। তো এটা হলো কেন? এটা হলো, তার কারণ হলো এখানে একটা সিম্পল কেমিক্যাল অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়াকশন হয়েছে। অর্থাৎ কি হয়েছে, এখানে একটা কেমিক্যালের, অর্থাৎ একটা বস্তুর জারণ হয়েছে আর একটা বস্তুর বিজারণ হয়েছে। কি হয়েছে এখানে, আমাদের সলিউশনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কী করেছে, যে আমাদের যে সুগার ছিল সুগারটা আসলে কি গ্লুকোজ, ওই গ্লুকোজটাকে অক্সিডাইজ করেছে।
ग्लुकोजटाके अक्सिडाइज करार जोन्नो निजे विजारित होयेछे अर्थात निजे रिडक्शन होयेछे निजे रिडक्शन होवार फले कि होयेछे ओटा परिणत होयेछे पटाशियम ম্যাঙ্গানেটে अर्थात K2MnO4 যেখানে Mn এর জারণ সংখ্যা হলো +6 আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে Mn এর জারণ সংখ্যা ছিল +7 এখানে হলো +6 ওই জন্য তখন সবুজ কালার দেখতে পেলাম আমরা কারণ পটাশিয়াম ম্যাঙ্গানেটের কালার হলো সবুজ তারপর ওটা আরো বিজারিত হয়ে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে কনভার্ট হলো যেটা ব্রাউনিশ বা ইয়েলো ইয়েলো কালার দেখায় ওই জন্য সলিউশনের কালার হলো ইয়েলো সেখানে Mn এর জারণ সংখ্যা হলো Mn এর জারণ সংখ্যা হলো +4 অর্থাৎ Mn এর জারণ সংখ্যাটা +7 থেকে +6 এ কনভার্ট হলো +6 থেকে +4 এ এলো এই জন্য আমরা কালার যে কনভার্সনটা দেখলাম কালারের পরিবর্তনটা এটা এই কারণেই দেখলাম সো এটাই হলো কেমিক্যাল ট্রাফিক লাইট রিঅ্যাকশন বা ম্যাঙ্গানিজ ট্রাফিক লাইট রিঅ্যাকশন।